ম্যাডাম, পরপুরুষ আমি কখনো মুখ দেখাই নাই ম্যাডাম। ম্যাডাম, বেপর্দা পরিবারে বিয়ে করায়া ওদের পরিবারটা তো মানে জাহান্নামি হয়েছেই, আমার পরিবারটাও তোরা জাহান্নামি বানাই দিছ। আমাদের বাড়িতে কাজ করে ওরা তো আমি দেখলাম না, চেহারাও দেখলাম না, দেখো বোরকার ভিতর আছে কিনা, বোরকাটা খুলে আছে। বউবার বউটা তো বেপর্দা, ওরা তো পর্দাশীল করতে পারো নাই, একটা কাজের মেয়ে পর্দা হয়ে চলে এটাও তোদের সহ্য হয় না নাকি? এই আসো স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম। তুমি আচ্ছা, হ্যাঁ ধরো যাও যাও, আমার দেরি তাড়াতাড়ি করো। এই শুনছো কি হইছে? আমি যখন বাহিরে যাই তোমার সাথে তখনই পড়ি, তাছাড়া কি আমি বালা পড়ি? হ্যাঁ তুমি জানো না, তুমি কি বলতে চাও? এটা আমাদের ঘর থেকে উধাও হয়ে গেছে, চুরি হয়ে গেছে। অবশ্যই না, এলে বালা কই যাবে? তোমার কি ভাবে বুঝো, আমাদের বাড়িতে কি বাইরের কোনো মানুষ আসে? আমি, তুমি, বাবা আর এই যে সকিনা ছাড়া তো কেউ নাই। ঠিক বলছো, এটা হয়তো ওই সকিনার কাজ। ম্যাডাম, এটা কি বলতেছেন আপনি? কি বলতেছি মানে, আমরা তিন তিন চারজন ছাড়া তো আর কেউ নেই। তুমি যেটা বলছো সত্যি হইতেও পারে, ওর চেহারা তো এতদিন ধরে আমাদের বাড়িতে কাজ করে, ওরা তো আমি দেখলাম না, চেহারাও দেখলাম না, দেখো বোরকার ভিতরে আছে কিনা, বোরকাটা খুইলা চেক করো, তাহলে পাইতেও পাইতে পারো, পাইলেও পাইতে পারো, বোরকা চেক করো খুইলা। এগুলো আপনি কি বলতেছেন? আমি কখনো কোনো পরপুরুষের মুখ দেখাই না, আমি যত বসে কাজ করি স্যার, এইভাবেই কাজ করি। চুপ করো, আমি পাঁচ অক্ত নামাজ পড়ি স্যার। ম্যাডাম ম্যাডাম, এই কাজটা আপনি করেন না, আপনার বালাটা কেরকম সেটা আমি নিজেই জানি না, আমার বোরখাটা আপনি খুললেন না। কার ভিতরে কি আছে বলা যায় কি? বোরখার ভিতরে তো তুই চুরি। এই দাঁড়াও, আমার স্বামী নিব? হ্যাঁ জবাব দে, জবাব দে আমার কথা, জবাব দে, আমার স্বামী নিব আমার গয়না? না, আমার শ্বশুরে নিব? সেটা তো আমি বলতে পারি, আমার শ্বশুরে তো আমার রুমে ঢুকেই না। আর আছে আমার আর কি আছে? আমার বাচ্চাকে, অতটু বাচ্চাকে আলমারি খুললে তারপরে নিব? ম্যাডাম আপনি একটু ভালো করে খুঁজে দেখেন না ম্যাডাম। আমার নিশ্চিত তুই নিছিস, কারণ এই বাসে আসার পরে তো তোর মুখ আমরা দেখি নাই, তুই বোরকার ভিতরে তোর লুকায় রাখতে পারস। ম্যাডাম স্যারের সামনে এটা কইলেন না ম্যাডাম, আমার মুখটা খুললেন না ম্যাডাম। ম্যাডাম স্যারের সামনে এরকম কাজটা করেন না ম্যাডাম, দরকার লাগলে আমাকে রুমে নিয়ে যান, স্যারের সামনে এরকম করেন না, আমার বোরখাটা খুলেন না। আমি তোর একটা শিক্ষা পাওয়া উচিত ম্যাডাম, পরপুরুষ আমি কখনো মুখ দেখাই নাই ম্যাডাম। ওরা এরকম বেপর্দা করতেছে কেন? কি করবো বাবা, আমার ভালো দুই জোড়া পাচ্ছি না। এই দাঁড়াও, কেন বোরখাটা ভালো করে খুলো না কেন? হ্যাঁ কি করতেছেন? কি সে পাগল হয়ে গেছো? আরে আব্বা, ও স্বর্ণের চুরি দুইটা আপনি বিশ্বাস করেন ওনার চুরি কি কেরকম আমি সেটাই জানি না, এখন দেখি নাই। কত বড় সাহস দিছে আমি অনেক সময়, আমি কয়েকদিন আগে ব্যাংক থেকে 16 লাখ টাকা তুলাই না, এখানে সোফার উপরে রেখে চলে গেছি, তোরা বাসায় ছিলি না, ইচ্ছা করলে টাকাটা লুকাইতে পারতো। আব্বা তখন ওর মন মানসিকতা অন্যরকম ছিল না, এখন চেঞ্জ হয়ে গেছে। তুমি সরোবর একটু তোমার বউকে চেক করো। আশ্চর্য ব্যাপার, কেন একটা পর্দাশীল মেয়েকে বেপর্দা করতেছো? কত বড় গুণ! না আমার বালা দুটো কই গেল সেটা তো আমারে বলেন, আমি এখন পার্টিতে যাব কিভাবে? নিজের বউ আর বউটা তো বেপর্দা, ওরা তো পর্দাশীল করতে পারো নাই, একটা কাজের মেয়ে পর্দা হয়ে চলে এটাও তোদের সহ্য হয় না নাকি? না আরে ও খারাপ কোন দিক দিয়ে দেখো, শাড়ি পরে সবসময় শাড়ি পরে, নিজের ডাইগা রাখে, বেপর্দা কোথায়? এই যে রাস্তা দিয়ে হাইটা যাবি, তোর বউয়ের চেহারাটা, এই যে পিঠটা বের হয়ে রয়েছে, এই যে চুলগুলি খোলা, এগুলি হাজার হাজার পুরুষ দেখবে না? দেখো এটা আমার ভালো লাগে, এখন আবার মরার কি আসলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কিভাবে কি জন্য আসছেন এখন কিভাবে আপনারা চিল্লাচিল্লি করতেছেন কেন চিল্লাচিল্লি করতেছে কেন আরে বাবা আর বলেন না ঘরের থেকে খোঁজা পাইতেছ না এখনো কাজের মেয়ের সন্দেহ করতেছে আরে কাজের মেয়ের সন্দেহ করবেন তোমার মেয়েটাও না দিন দিন অনেক দুষ্ট হয়ে যাইতেছে আর ও বাচ্চা মানুষ কি কিছু বুঝে হ্যাঁ তুমি হাতের কাছে সব জিনিস রাইখা দিলে ও তো ফালাই দিবে ও কি জানে কোনটা স্বর্ণ কোনটা ইমিটি স্বর্ণ আমার দিকে তাকা আব্বা নিজে তো একটা উদ্ভট বিয়ে করে লইছে যে একটা ছাগল উদ্ভট ওর ওর তো পারিবারিক শিক্ষা নাই আসলে কারণ ওর পরিবার সম্বন্ধে আমার আইডিয়া আছে আমি নিষেধ করছিলাম যে এখানে বিয়ে করাবো না কারণ কি জানোস ওরা মা মেয়ে যখন রাস্তায় বের হয় কোনটা মা কোনটা মেয়ে বোঝা না আব্বা মানুষ বেপর্দা পরিবারে বিয়ে করায়া ওদের পরিবারটা তো মানে জাহান্নামি হয়েছেই আমার পরিবারটারও তোরা জাহান্নামি বানাই দিছ কত সুন্দর সুন্নতি দাঁড়িয়ে রাখছ বউটাকে নিয়ে রাস্তাতে এইভাবে বেরোস লজ্জা করে না লজ্জা লাগে শোন ধর্মীয় শিক্ষা যদি ভিতরে থাকতো ওর বা তোর উভয়ের মধ্যে তাইলে একটা নিরীহ কাজের মেয়ে অসহায় দুস্থ এই মানুষটাকে তোরা চোরের অপবাদ দিতি না আসেন তার কাছে হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ জিনিস সাবধানে রাখবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসেন ধন্যবাদ কে লম্বা লম্বা বক্তৃতা না দিলা ওই যে ফুটপাতে ক্যানভাসাররা ওষুধ বিক্রি করে না ওই রকম এখন বোবা হয়ে গেল কেন আমাদের বাড়িতে একজন মেয়ে কাজ করে বাসায় কাজের লোকদের তো মূল্যায়ন করোই না উল্টা আরো তাদেরকে মানে কোনো কিছু হইলেই মিথ্যা একটা অপবাদ দিয়া চুরির অপবাদ দাও দেখি তো ফেসবুকে ইন্টারনেটে ইউটিউবে ঢুকলে দেখা যায় যে কাজের মেয়েরা কত নির্যাতিত হয় তারা ওই পরিবারগুলি ঠিক তোমাদের মতো আব্বা সরি বলছি তো হয়েছে তো সরি বললে শেষ সমাধান হয়ে যায় আমি বুঝলাম এই ধরে বলো আগে হাজরক বাবা বাসা থেকে বের করে দাও আব্বা কাজের মেয়ের জন্য আপনি আমার সাথে তোমাকে সরি বলতে হবে আমার কাছে আব্বা একটা ভুল বলবি একটা ভুল হয়ে গেছে বলো ভুল না এটা ভুল না এইটা ভুল না আচ্ছা ওর পক্ষ থেকে আমি সরি বলি না তুমি কেন তুই বলবি কেন ওর গার্জিয়ান কি তোর গার্জিয়ান কি ও পার্থক্য একটাই মানে আমার বউ তোর মা পর্দাশীল ভাবে চলতো আর তোর বউ বেপর্দা যা আছে এটা দেখা হাঁটে না ওরে আমার লাগে সরি বলে দাও সরি হ্যাঁ এইভাবে না সুন্দর করে বোন আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও বল দাঁড়াই বল এই এখানে আসো এখানে দাঁড়াও বল সরি বলে দাও সরি বোন হে ইংরেজ কে ওলাদ ইংরেজিতে না সুন্দর করে বাংলায় বলো যে বোন আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও ক চলো তো বইলা চলো করে হে বল বলো বলবা আমি বের করে দিম বাড়ি থেকে আচ্ছা বোন আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও ভবিষ্যতে এরকম ভুল আর হবে না দেখেন ম্যাডাম আপনারা হয়তো অনেক বড় লোক আমরা গরিব ঠিক আছে বাসায় বাড়িতে কাজ করে খাই কিন্তু আমি কখনো ছোট থেকে বড় হয়েছি কখনো পরপুরুষে ম্যাডাম আমি কখনো মুখ দেখাই নাই কিন্তু আজকে আপনি এরকম একটা কাজ করছেন যে এটার গুণা আমি কিভাবে যে হিসাব দেবো আল্লাহ তাআলার কাছে আমি নিজেও জানি না স্যারের সামনে আজকে আপনি এটা কাজটা একেবারে উচিত হয় নাই করা বড় স্যার আমি আপনাকে একটা কথা বলতে চাই বলো আমি আর এই বাসায় কাজ করব না আসলে তোমার কাজ না করাই উচিত কারণ এই নোংরাগুলো থাকতে থাকতে একটা সময় তুমি নোংরা হয়ে যাবো এত ডাস্টবিনের ময়লা আছে না ময়লা যাও তুমি কালকে এসে আমার কাছ থেকে টাকা পয়সা হিসাব করে নিয়ে যাও তুমি চাইও না আর কোনো সময় যদি তোমার কোনো কিছু প্রয়োজন হয় তুমি নিজের বাবার মতো মনে করে আমাকে বইলো আমি তোমার জন্য আসি ঠিক আছে ঠিক আছে যাও না তুমি আরে ধরবো না তোমার নোংরা শরীর দিয়ে ওর শরীরটা নোংরা হয়ে যাবো দেখছো তোমার বাবা করতেছে আমারে একেবারে বাড়ি থেকে বের করে তুমি খবরদার তোমার স্বামী তোমারে ভয় পাইতে পারে আমি ভয় পাই না তোমার স্বামী রে আচ্ছা ঠিক আছে পাজিল অসভ্য কথা পারিবারিক শিক্ষাটা যাদের মধ্যে যার জন্য ধর্মীয় শিক্ষাও নাই অসভ্য ছোট লোক